রাজ্য পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের পক্ষে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাতে একতরফাভাবে যেতে না পারে তার জন্য আদালতের নির্দেশ আসার পরই আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চলেছেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার রাতের মধ্যে অথবা শুক্রবার সকালের মধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে পারেন তিনি। আমার যেটা কাজ হবে ইমিডিয়েটলি আজকে রাতের মধ্যে বা কাল সকালের মধ্যে ক্যাভিয়েট ফাইল করা, যাতে সুপ্রিম কোর্টের ভ্যাকেশন বেঞ্চে স্টেট ইলেকশন কমিশন বা এই মৃত্যুর মিছলের কারিগর মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে একতরফাভাবে না যেতে পারেন, তার জন্য আমার দায়িত্ব ইমিডিয়েটলি ক্যাভিয়েট ফাইল করা, সেটা আমরা করবো।